আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 3 জানুয়ারি 24 নির্বাচনে কি করবে বিএনপি সাফ জানিয়ে দিল, চমৎকার। সরকার এখন কি করবে? নৈতিকভাবে সরকারের আর কিছু বলার থাকবে না, গায়ের জোরে বললে ভিন্ন কথা। দর্শক, এই কথাটা আমি সর্বপ্রথম বলেছি, বিএনপি জামাতের কেউ এত ক্লিয়ারলি বলেনি, কিন্তু বিএনপি এখন সাফ জানিয়ে দিল। আমি যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেটাই, এটা বলার প্রয়োজন রয়েছে। সামনের দিনের রাজনীতি, ভূ রাজনৈতিক বিভিন্ন ক্যালকুলেশন, বিদেশিদের তৎপরতা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের যে এক্সপার্ট টিম বাংলাদেশে আছে তাদের প্রতিবেদন তৈরির কাজ চলছে, এগুলো সব বিবেচনায় নিয়ে বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে এই আলোচনাটা জারি রাখা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আমি কি বলেছিলাম আবার একটু স্মরণ করিয়ে দিয়ে বিএনপি কী জানিয়ে দিল সেটা বিশ্লেষণে যাই। আমি বলেছিলাম নির্বাচন প্রতিহত করা বেআইনি, নির্বাচন প্রতিহত করা কারো পক্ষে সম্ভব নয়। বাংলাদেশে প্রতিহত বলতে যা বোঝায় বাধা দেয়া, যে নির্বাচন হতে দিবে না, নির্বাচনে ভোট গ্রহণ করতে দিবে না, ভোট কেন্দ্রে কাউকে যেতে দিবে না, যে ভোট কেন্দ্রে গেলে এই করা হবে সেই করা হবে, এটাকে বলে প্রতিহত করা। প্রতিহত মানে ফিজিক্যালি বাধা দেয়া। আমি বলেছি যে এটা উচিত নয়, এটা বেআইনি। নির্বাচন একতরফা হোক আর যে তরফাই হোক, নির্বাচনে যদি কেউ ভোট দিতে জিতে যে ভোট দিতে চায় অবশ্যই তার সাংবিধানিক অধিকার, আবার যদি কেউ ভোট দিতে না চায় এটাও তার সাংবিধানিক অধিকার, কিন্তু কাউকে বাধ্য করা যাবে না। এবং আমি এটাও বলেছি আবারও বলছি যে বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন নির্বাচন প্রতিহত করতে পারেনি। এরশাদ পিরিয়ডে আওয়ামী লীগ বিএনপি জামাত মিলেও পারেনি, আবার আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায়ও পারেনি, বিএনপি তো পারেইনি। এর মানে নির্বাচন প্রতিহত করা আদৌ সম্ভব নয়। নির্বাচন সময় মতো হবে, হয়েছে, কিন্তু সে নির্বাচন বৈধতা পাবে কি না, নৈতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য, কারচুপি হয়েছে, একতরফা না অংশগ্রহণমূলক, এগুলো নিয়ে আলাদা কথা, কিন্তু নির্বাচন ঠেকানো বা প্রতিহত করা সম্ভব নয়। আর বিএনপি কেন প্রতিহত করতে যাবে, এটা তো বেআইনি। যেহেতু সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, সেই অনুযায়ী নির্বাচন হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এখানে নানান কারচুপি বা বিএনপিকে মাঠ থেকে সরিয়ে রাখা নানান হিসাব নিকাশ আছে, সেটা আলাদা, কিন্তু বিএনপির প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, এজন্য তো আর বিএনপি বেআইনি কাজ করতে পারে না, নির্বাচন প্রতিহত করা বা ঠেকানোর মতো কাজ করতে পারে না। তাহলে বিএনপি কি করা উচিত ছিল, কি বলেছিলাম যে বিএনপি যেটা পুলিশও স্বীকার করেছে, কেউ কেউ এমনকি যেটা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও স্বীকার করেছে, ভোট দেয়া না দেয়া, এমনকি নির্বাচন কমিশনও স্বীকার করেছে, ভোট দেওয়া অধিকার না দেওয়া অধিকার, ভোট দিতে জোর করা সংবিধান পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার কমিশন চেয়ারম্যান কিন্তু স্পষ্ট বলেছে। এর মানে আমি বলেছিলাম যে যদি ভোট না দেওয়া অধিকার হয় তাহলে ভোট দিতে না যাওয়ার আহ্বান জানানো সেইম অধিকার। অতএব বিএনপি এবার সেটাই বলেছে যে আসলে বিএনপি নির্বাচন প্রতিহত করবে না, বিএনপি শান্তিপূর্ণভাবে নির্বাচনের বর্জনের আহ্বান জানাচ্ছে। এই বক্তব্যটা এমন সময় বিএনপি দিয়েছে যেই সময়ে আওয়ামী লীগ কিংবা সরকার বিএনপির বিরুদ্ধে সিরিজ প্রোপাগান্ডা চালাচ্ছে, বিএনপি নাকি নির্বাচন প্রতিহত করতে চায়, অমুক তমুক, এটা আওয়ামী বয়ান, নির্বাচন প্রতিহত করতে চায় এটা বিএনপি বলেনি। অথবা নির্বাচন রুখে দেওয়ার যে বক্তব্য বিএনপি, সেই রুখে দেওয়ার বক্তব্য ফিজিক্যালি নয়, সেটা হচ্ছে জনগণ ভোট বর্জন করবে তার মধ্য দিয়ে। অতএব বিএনপি লাশ ফেলবে, বিএনপি গুপ্তহত্যা করবে, বিএনপি এই করবে সেই করবে, কত প্রচারণা, বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি রহস্যজনক, যে কোনো সময় সশস্ত্র হয়ে উঠতে পারে, নানান প্রোপাগান্ডা বিএনপিকে ঘিরে যেই মুহূর্তে চলছে, ঠিক সেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে এমন ঘোষণা সরকারের মুখ বন্ধ করে দেয়া। কার্যত নৈতিকভাবে সরকার আর কিছু বলার থাকছে না, এটা স্পষ্ট হয়ে গেল। তারপরে যদি বলে এই সরকারের তো কোনো নীতিনৈতিকতা নাই, কিন্তু এটা কারো কাছে, অনেক সময় বিএনপির বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা চালিয়ে কিন্তু সরকার ফায়দা হাসিল করেছে, যেমন আগুন সন্ত্রাসী, তকমা, অমুক তমুক, জামাতের বিরুদ্ধে যুদ্ধ অপরাধী, এগুলো প্রতিষ্ঠিত করতে পেরেছে অনেকাংশে। কিন্তু এখন বিএনপি যে স্ট্যান্স নিল, এক হরতাল অবরোধ থেকে বিরত থেকে জাস্ট লিফলেট বিতরণ কর্মসূচি, সরকারের মুখ বন্ধ করে দিল, সরকারের যে অপপ্রচার সেটা নৈতিক গ্রাউন্ড বন্ধ করে দিল, আবার এবার যা বলেছে বিএনপি নির্বাচন প্রতিহত করতে বলেনি,
মঈন খান সাফ জানিয়ে দিয়েছেন, এটা চমৎকার বক্তব্য, বিএনপি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে, প্রতিহত করতে বলেনি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এরপরে তো আর কোনো কথা সরকারের পক্ষ থেকে থাকতে পারে না। তিনি বলেন, আমরা এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না। কেউ কেউ এ বিষয়ে মিথ্যা বলছে যে আমরা নাকি নির্বাচন প্রতিহত করব। আমি বারবার বলে আসছি যে না, নির্বাচন প্রতিহত করার কথা বিএনপিও বলেনি, জামাতও বলেনি, এটা আওয়ামী প্রপাগান্ডা, এটা সম্পূর্ণ ভুল। বিএনপি কোনোদিন বলে না যে তারা নির্বাচন প্রতিহত করবে। বিএনপি বলেছে এটা কোনো নির্বাচন নয়, এটা নির্বাচনের নামে তামাশা, আমরা নির্বাচন পরিহার করছি। মঈন খান বলেন, প্রতিহত করা না করা আমাদের কোনো বিষয় না, স্পষ্ট কথা। এরপরে ওবায়দুল কাদের কী বলবেন আমরা দেখার অপেক্ষায়। সরকার বিএনপির মুখ দিয়ে মিথ্যাচার করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, এই সরকার ভিন্ন মত সহ্য করতে পারেন, এজন্য তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়, স্যাবোটাজ করতে চায়, অন্তর্ঘাতমূলক কাজ করতে চায়, এজন্যই সরকার নানান উস্কানিমূলক কথাবার্তা বলছে। আসলে বিএনপির অবস্থান এবারে স্মার্ট, দূরদর্শী, সরকারকে স্যাবোটাজ করার সুযোগ দিতে চায় না।